একটি প্রশ্ন হলো গুল খাওয়া যায় আছে কিনা, দয়া করে সঠিক উত্তরটি বললে উপকৃত হব। না ভাই, গুল গুল ওই যে দাঁতের নিচে দিয়ে রাখে না, এটা খাওয়া জায়েজ নাই, এটা খাওয়া কোন অবস্থাতে জায়েজ হতে পারে না, এটা খেলে গুনাহ হবে, কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। বুঝেন নাই কথা? এই গুল খাওয়া কি হবে না, এই গুলটা এটা নেশা জাতীয় দ্রব্য, ঠিক না ভাই? ঠিক, নেশাজাত দ্রব্য আসতো, নেশাজাত দ্রব্য খাইতে থাকবেন আর বলবেন জায়েজ, কিভাবে হবে জীবনেও না। অতএব এই গুল পরিহার করতে হবে। আর গুল তামাক এটা ক্যান্সারের কারণ, আপনার নিশ্চিত ভয়াবহ বিপদ ছেলে ডেকে আনার নাম হলো গুল খাওয়া। যত ক্যান্সার হয় আমাদের দেশে, এর বেশিরভাগ সারা পৃথিবীতে বেশিরভাগ ক্যান্সার হয় তামাকের কারণে, সেটা বিড়ি খায় হোক আর গুল খায় হোক। বুঝেন না কথা? তো এই জাতীয় খাদ্য এগুলো আমাদেরকে বর্জন করতে হবে, এবং এগুলো জায়েজ নাই, এগুলো জায়েজ নাই, এগুলো ছাড়তে হবে আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে ছাড়ার জন্য মতো হিম্মত দান করুন। যারা এগুলোর নেশায় হয়ে গেছে, নেশা তাদেরকে ধরে ফেলছে, সহজে ছাড়তে পারে না, তাই না? এই যে নেশা হয়েছে, দেখছেন কি নেশা, যে সহজে ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। কে জানি ছাড়ছে বলছেন? ছাইন লোক আছে এখানে? খুব কম, খুব কম। আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন। ব্যবসায় ক্রেতার কাছে যে বাকি টাকা আছে তার উপর কি যাকাত দিতে হবে? ক্রেতার কাছে যাদের কাছে মাল বিক্রি করছে, কাস্টমাররা বাকি নিয়ে গেছে, ওইটা আপনি যাকাতের মধ্যে হিসাব করবেন কিনা? উত্তর হলো যেটা আপনার নিয়মিত লেনদেন হয়, যে আপনি পাবেন, দেওয়ার মধ্যে আছে, সিস্টেমের মধ্যে আছে, ওইটা আপনি হিসাব করবেন যাকাতের মধ্যে। আপনার যখন যাকাত হিসাব করবেন তখন ধরেন আপনার 2 লাখ টাকা বাকি আছে মানুষের কাছে, এই টাকাগুলো রুলিং হয়, আসা যাওয়া করে, সেটা আবার নেয়, আবার দেয়, হ্যাঁ পরিশোধ করে আবার বাকি নেয়। এরকম যদি হয় তাহলে ওটা যাকাতের মধ্যে গণ্য করবেন, হিসাব করবেন। আর যদি এমন হয় যে এই টাকা পাওয়ার সম্ভাবনা নাই, আসলে কিছু মানুষ বাকি নিয়ে আর আসার কোনো খোঁজ খবর নাই, নাই যে যেই দোকান থেকে বাকি খাইছে এরপর আর ওই দোকানের ধারে কাছে আসে না, অন্য দোকান থেকে নগদ খায়, আসে না এরকম পাবলিক, তো যদি তার টাকা পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা, যখন পাবে তখন এগুলো জাকাত দিতে হবে, আর না হলে সেটা জাকাত প্রযোজ্য হবে না যদি না পান।